আসসালামু আলাইকুম। রাশিয়ার টিচিং পয়েন্টে আমি রাশিয়ার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ 2023 সালের বিজ্ঞান বিষয়ের অনুশীলন বই নিয়ে। তো আমি আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 13 অধ্যায় বিশ্বভরা প্রাণ, তো এই অধ্যায় সম্পূর্ণটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে, ইনশাল্লাহ তোমাদের এই 13 অধ্যায় অর্থাৎ বিশ্বভরা প্রাণ ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা দেখি 13 অধ্যায়। তো এই যে দেখো, এটাই কিন্তু তোমাদের 13 অধ্যায় বিশ্বভরা প্রাণ। তো এখানে কিছু কথা লেখা আছে, দেখো, গল্পের বই পড়তে তোমাদের কেমন লাগে আর নাটক দেখতে কেমন হয়, যদি নাটকের চরিত্রগুলো মানুষ না হয়ে অন্য কিছু হয় আর গল্পটা হয় একেবারে তোমাদের নিজেদের, চলো দেখা যাক। অর্থাৎ এই গল্প মানে সরি এই অধ্যায়টা আসলে পুরাটাই একটা গল্প তৈরির উপর, তোমরা কীভাবে একটা গল্প তৈরি করতে পারবে। এখানে একটা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, ভোট মানে নির্বাচন কীভাবে হয় এগুলোর উপর ভিত্তি করে। তো চলো আমরা দেখি। তো আসলে 135 থেকে 138 পৃষ্ঠা পর্যন্ত পুরাটা একটা গল্পের উপর সাজানো আছে। এখানে জীব জগতের নেতা লেখা মোহাম্মদ জাফর ইকবাল। গল্পটা তোমরা পড়ে নেবা সুন্দর করে। প্রথম সেশনের শুরুতে কিছু লেখা আছে, তারপরে কিন্তু এই জীব জগতের নেতাই গল্পটা দেওয়া আছে, তোমরা গল্পটা পড়ে নেবে। আমি গল্পটা তোমাদের শোনালাম না, তবে গল্পের শেষে দেখো 138 পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে দেখো, এক সময়ে, এই যে আমি দেখো ইন্ডিকেট করেছি, এক সময়ে ভোট গণনা শেষ হলো, দেখা গেল বিজয়ী হয়েছে, ডট ডট দেওয়া আছে। অর্থাৎ তোমাদের এখান থেকে দেখতেই পাচ্ছ গল্পটা এখানে শেষ হয়নি, এরপরে কী ঘটবে, কে জিতবে নির্বাচনে আর তারপর। তো এখন গল্পটা আমাদের শেষ করতে হবে, তো চলো আমরা গল্পটা শেষ করি। তো 139 পৃষ্ঠায় একটা সৎ দেওয়া আছে, এই গল্পের পরের অংশ আর কী কী ঘটবে তা ঠিক করবে তোমরাই। তো এখানে আমি লিখেছি, দেখো, এক সময় ভোট গণনা শেষ হলো, দেখা গেল বিজয়ী হয়েছে বট গাছ। বট গাছ বিজয়ী হওয়ার পর অনেকেই তা মানতে নারাজ, অনেকে বলতে লাগলো এই নির্বাচনে কারচুপি হয়েছে। বাঘ বলল, আমি এই বনের রাজা, আমারই নির্বাচনে জয়লাভ করা উচিত ছিল। বানর বলল, না, আমার নির্বাচনে জয়লাভ করা উচিত ছিল। তো অন্য প্রাণীদের অনেকেই এভাবে বলতে লাগলো। অবশেষে মানুষ সবাইকে শান্ত করে বুঝালো এই নির্বাচনে যোগ্য প্রার্থী হিসাবে বটগাছ বিজয়ী হয়েছে। তো আমি এখান পর্যন্ত সংক্ষেপে লেখার চেষ্টা করেছি, এখানে আরও অনেক ঘর ছিল, তো তোমরা আরও পারলে একটু বেশি লিখবা। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখি। তো এটা হলো 140 পৃষ্ঠায়, 140 পৃষ্ঠায় দেখো উপরে একটা সৎ দেওয়া আছে। এখানে কি বলেছে যে নির্বাচনে, সরি, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, বুঝছো, এই যে লাল কালি দিয়ে এগুলো কিন্তু প্রশ্ন দেওয়া আছে, আর তোমাকে ডান দিকে যে ফাঁকা জায়গাটা আছে এখানে পূরণ করতে হবে। তো আমি পূরণ করেছি, দেখো, নির্বাচনে জিতবে কে, তাই আমি এখানে দিয়েছি কি বটগাছ। সে কী ধরনের জীব, উদ্ভিদ, যেহেতু বটগাছ একটা গাছ আর আমরা জানি গাছ সকল গাছই কিন্তু উদ্ভিদ। এখন 3 নম্বরে দেওয়া আছে কি, তার সম্পর্কে কী কী জানো, সে কী খায় বা কোথায় থাকে। তো আমি লিখেছি, দেখো, বটগাছ একটি বহু বর্ষজীবী বৃহৎ আকারের বৃক্ষ, এই গাছ বিস্তর এলাকা নিয়ে বড় হয়। বটগাছ সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, CO2, এটা হলো কার্বন ডাইঅক্সাইড, আমি সংক্ষেপে লিখেছি সংকেতকে, ও প্যানি, H2O, এটা হলো প্যানি, ব্যবহার করে নিজে খাদ্য তৈরি করে। অর্থাৎ যেহেতু গাছ একটি উদ্ভিদ, তাই এটা কিন্তু নিজের খাদ্য নিজেই তৈরি করে। আর কোথায় থাকে বলতো, এটা আমি লেখার জায়গা হয়নি, তা লিখতে পারিনি। বটগাছ আসলে যে তোমার হলো বাড়ির কিন্তু আনাসে কানাসেও অনেক সময় বটগাছ দেখা যায় ছোট ছোট, এরপরে তোমার হলো বিভিন্ন বন জঙ্গলে অথবা রাস্তার পাশে অথবা কোনো একটা ফাঁকা জায়গাতেও বটগাছ কিন্তু হতে পারে। এরপরে দেখো 4 নম্বরে, এই চরিত্রটি কেন ভোটে জিতবে বলে তোমার মনে হয়, কারণ আমি লিখেছি, দেখো, বটগাছ অনেক বড় বৃক্ষ এবং প্রাণীকুলের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন দায়, ওটোটা হলো অক্সিজেন, অনেক প্রাণীর আবাসস্থল এবং অনেক প্রাণী এর ছায়ায় শীতল হয়। তো যেহেতু বটগাছের অনেক উপকারিতা আমি দেখতে পেলাম, তাই আমি মনে করেছি যে বটগাছ এই ভোটে বিজয়ী হবে এবং বটগাছই একজন যোগ্য প্রার্থী। এরপরে এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেশন দেখো, এখানে দেওয়া আছে কি, আগের সেশনে তোমরা তো গল্পটা নিয়ে আলাপ করলে, এখন একটু গল্পের সবগুলো চরিত্র খুঁটিয়ে দেখা যাক, আগের গল্পের মোট চরিত্র কয়টি এবং কোনটা কোন ধরনের জীব, উদ্ভিদ, প্রাণী না অণুজীব, নিচে লিখে রাখো। তো আমি চরিত্রের নাম, এর আগের পৃষ্ঠায় আমি যেগুলো লিখেছিলাম চরিত্রের নাম, সেটা হলো
আমি এখানে ওই চরিত্রগুলোর নাম এখানে দিব, এখানে সরি আগের পৃষ্ঠাতে আমি চরিত্রের নাম লিখিনি, তো এখানেই লিখেছি। দেখো চরিত্রের নাম এক নম্বর লিখেছি বট গাছ, যেহেতু এটা একটা গাছ তাই উদ্ভিদ। হাতি প্রাণী, মানুষ প্রাণী, বাঘ প্রাণী, ব্যাং প্রাণী, টিকটিকি প্রাণী, এটা কিন্তু ছিল 140 পৃষ্ঠায় ছিল। তো তারপরে আমরা পরের পৃষ্ঠা দেখি চলো। তো এখানে আমি আরও কয়েকটা চরিত্রের নাম লিখেছি, দেখো পিঁপড়া, পিঁপড়াও কিন্তু প্রাণী, বানর প্রাণী, তেলাপোকা প্রাণী, ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুইটা কিন্তু অণুজীব। তো আমি এই দুইটা অণুজীব আকারেই লিখেছি। তো এখানে এই রিডিংগুলো 141 পৃষ্ঠায় যত রিডিং আছে এই রিডিংগুলো তোমরা একটু পড়ে নেবে, আমি রিডিং এত পড়ে তোমাদের শোনালাম না। তো চলো আমরা 142 পৃষ্ঠায় যাই। তো এই যে দেখো আমি 142 পৃষ্ঠায় চলে এসেছি, 142 পৃষ্ঠার উপরে কিছু রিডিং আছে, এগুলো পড়ে নেবা, কীভাবে তোমরা একটা নাটক তৈরি করবে, অভিনয় কীভাবে করবে। তো পঞ্চম সেশনটা দেখো, এখানে কি বলেছে, সবাই নিশ্চয়ই স্কুলে বাড়িতে অনেক প্রস্তুতি নিয়ে এসেছো নাটকের, আজকের সেশনে একে একে সব ধরনের নাটক মঞ্চস্থ হবে, তোমার দলের কে কোন ভূমিকা পালন করেছো তা নিচে লিখে রাখো, শুধু অভিনেতা নয় সংলাপ লেখা থেকে শুরু করে অন্যান্য কাজ কে কোনটা করেছে সেটাও লিখে রাখতে ভুলো না। তো আমি এখানে দিয়েছি কি, দলের নাম দিয়েছি মৌমাছি, দলের সদস্যদের নাম সুজন, জসিম, আসমা, শান্ত, শিফাত, রাজু, নূরজাহান, শেফালি, রুস্তম, লিখন, মিনা, কে কোন চরিত্রে অভিনয় করেছে। দেখো সুজন বটগাছ, জসিম হাতি, আসমা মানুষ, শান্ত বাঘ, শিফাত ব্যাং, রাজু টিকটিকি, নূরজাহান পিঁপড়া, শেফালি বানর, রুস্তম তেলাপোকা, লিখন ভাইরাস, মিনা ব্যাকটেরিয়া। তো তোমাদের শ্রেণীতে তোমরা যারা এক গ্রুপে পড়বা তোমাদের গ্রুপের নামগুলো কিন্তু এখানে লিখে নিবা এবং তোমরাই সিদ্ধান্ত নিবা কে কোন মানে চরিত্রে অভিনয় করবে। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখব। তো এটাই কিন্তু তোমাদের শেষ পৃষ্ঠা 143 পৃষ্ঠায়। এখানে কী দেওয়া আছে, ফিরে দেখা, সব দলের নাটক তো দেখলে, কোন গল্পটা তোমার সবচেয়ে ভালো লেগেছে কেন। তো আমি এখানে দিয়েছি সব দলের নাটকের মধ্যে আমার মৌমাছি দলের গল্পটা আমার ভালো লেগেছে। তো আমার এখানে দুইবার পড়েছে, এই আমারটা না দিলেও হতো, কারণ মানে মৌমাছি দল যে নাটকটা করেছে সেই নাটকের গল্পটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এর কারণ কি, কারণ মৌমাছি দলের গল্প বাস্তবের সাথে সম্পূর্ণ মিল ছিল, তাই মৌমাছি দলের গল্পটা আমার ভালো লেগেছে। তো আমি সংক্ষেপে লিখেছি। এরপরে দেখো কাদের অভিনয় সবচেয়ে সুন্দর ছিল, আজকের অনুষ্ঠান নিয়ে তোমার অনুভূতি নিচে টুকে রাখো। তো এখানে দিয়েছি আজকে যারা অভিনয় করেছে তাদের সকলেই ভালো অভিনয় করেছে, তবে তাদের মধ্যে শান্ত, শিফাত ও শেফালি এই তিনজনের অভিনয় আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। কী কারণে লেগেছে, শান্তর অভিনয় হলো বাঘ, শিফাত অভিনয় করেছে ব্যাগ নিয়ে, আর শেফালি অভিনয় করেছে বানরের। তো এই চরিত্রগুলো তারা অভিনয় করেছে এবং আমার এই চরিত্রগুলোর অভিনয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার অনুভূতি, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আমাদের জীবনে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি। এই যে সমাপ্ত লিখেছি মানে এই অধ্যায় শেষ। তো তোমরা কিন্তু ইচ্ছে করলে এইভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার সাজাতে পারো, আর যদি মনে করে এর সঙ্গে আরও কিছু তোমরা সংযোজন করবে বা এখান থেকে কিছু বাদ দিয়ে নতুন কিছু দিবে তোমরা কিন্তু দিতে পারো। তো রাশের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।